আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনি যদি ইন্টারন্যাশনাল বিভিন্ন ই কমার্স সাইট লাইক আলি এক্সপ্রেস, অ্যামাজন, ইবে এই ধরনের ইন্টারন্যাশনালি ই কমার্স সাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে চান বাংলাদেশে বসে, তাহলে আমার আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন। বিকজ অফ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে হচ্ছে আপনি বাংলাদেশে বসে হচ্ছে ইন্টারন্যাশনাল ই কমার্স সাইটগুলো থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তো বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আইটেক প্রো সোহরাব। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি ই কমার্স সাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আপনি কিভাবে করবেন? দুইটা ওয়েতে পেমেন্ট করা যায়। ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ই কমার্স সাইটগুলি হচ্ছে পেপ্যাল সাপোর্ট করে এবং ক্রেডিট কার্ড তো সবগুলাই সাপোর্ট করে। এখন কথা হচ্ছে পেপ্যাল বাংলাদেশে এখনও অফিসিয়ালি আসেনি, সো আপনার পেপ্যাল অ্যাকাউন্ট না থাকাটাই স্বাভাবিক। তো যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে তখন আপনি কি করবেন? আপনার অবশ্যই একটি ক্রেডিট কার্ড লাগবে, এটা হচ্ছে মাস্ট। বিকজ অফ আপনার ক্রেডিট কার্ড ছাড়া আপনি পেমেন্টটা করতে পারতেছেন না, কারণ আপনার পেপ্যাল নাই। আর আপনি যদি বলেন না আমার পেপ্যাল আছে বা আমি পেপ্যাল কীভাবে খুলবো, তাহলে আমি বলবো আপনার একজন রিলেটিভ থাকতে হবে যে হচ্ছে পেপ্যাল যেই দেশে অ্যালাউড বা অফিসিয়ালি অ্যাপ্রুভড সেই দেশের একজন রিলেটিভ থাকতে হবে। সে যদি আপনাকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দেয়, তার অ্যাড্রেস দিয়ে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে দেয়, তাহলে আপনি বাংলাদেশে বসেও পেপ্যালটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি পেপ্যাল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না। পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিলে তো হবে না, পেপ্যালে আবার আপনার ডলার থাকতে হবে, ডলার বাই করতে হবে, সো একটু ঝামেলা আছে। সো এই ঝামেলা যদি আপনি না পড়তে চান আপনার একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। তো যা বলছিলাম, ফার্স্ট কাজ হচ্ছে আপনার একটি ক্রেডিট কার্ড লাগবে। যেমন আমার হাতে যে এটি হচ্ছে একটি ক্রেডিট কার্ড, একটি ব্র্যাকমিক ক্রেডিট কার্ড। আমি বক্স থেকে কার্ডটি বের করতেছি না, বিকজ অফ নাম্বারগুলো তার দেখাবো না। সো ক্রেডিট কার্ড লাগবে, এটা হচ্ছে মাস্ট, ফার্স্ট অপশন, ক্রেডিট কার্ড লাগবে। তারপরে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে হচ্ছে ডলার এন্ডোর্স করতে হবে, কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো সাইট থেকে পারচেস করবো কোনো প্রোডাক্ট, আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্স করতে হবে। এখন ডলার এন্ডোর্স করার জন্য কী করতে হবে? আমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে অবশ্যই একটি পাসপোর্ট নিয়ে যেতে হবে। আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আপনাকে নিয়ে যেতে হবে ব্যাংকে। আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন, সাথে হচ্ছে আপনি আপনার ক্রেডিট কার্ডটা নিয়ে যাবেন। এই দুইটা ডকুমেন্ট আপনার লাগবেই লাগবে। আপনি এই দুইটা ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে হচ্ছে জাস্ট ব্যাংকের অফিসারকে বললেই হবে যে আমার পাসপোর্টে হচ্ছে, আমার ক্রেডিট কার্ড এগেনস্টে হচ্ছে আমি অ্যান্ডোর্স করবো। তখন হচ্ছে ব্যাংক থেকে আপনাকে বিভিন্ন ফর্ম দিবে, হচ্ছে সর্বোচ্চ আপনি $12,000 আপনি অ্যান্ডোস করতে পারবেন। এখন হচ্ছে আপনি কত হাজার ডলার অ্যান্ডোস করবেন সেটা আপনার উপর। একটা সময় ছিল যখন লিমিটেশন ছিল, $5,000 ছিল, $2,000-3,000 ছিল, সার্ক নন সার্ক অনেক ঝামেলা ছিল, বাট এখন এই ধরনের কোনো ঝামেলাই নেই। আপনি সর্বোচ্চ $12,000 অ্যান্ডোস করতে পারবেন এবং এক বছর না দুই বছরের জন্য আপনি ইচ্ছা করলে অ্যান্ডোসটা করে ফেলতে পারবেন। তো খুবই সহজ, জাস্ট ব্যাংকে যাবেন ডকুমেন্টগুলো নিয়ে, পাসপোর্ট আর ক্রেডিট কার্ড। আপনি ব্যাংকে যেয়ে জাস্ট বললেই হবে আপনি কত ডলার এন্ডোর্স করতে যাচ্ছেন আপনার ক্রেডিট কার্ডে এবং আপনার পাসপোর্টে। তো এর জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না, জাস্ট ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে। আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা লিখতে হবে, আপনার নাম লিখতে হবে, ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেট এগুলো লিখতে হবে, আপনি কত ডলার এন্ডোর্স করতে চান সেটা লিখতে হবে। এখানে বলে রাখা ভালো, আপনি কখনোই ফুল কোটাটা আপনার ক্রেডিট কার্ডে এন্ডোর্স করবেন না, বিকজ অফ আপনি যদি দেশের বাইরে যান, মানে ফিজিক্যালি যদি আপনি দেশের বাইরে যান, হ্যাঁ আপনি তো ভার্চুয়ালি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করতেছেন সেটা ঠিক আছে, ঘরে বসে করতেছেন, বাট আপনি যদি ফিজিক্যালি দেশের বাইরে মুভ করেন তখন কিন্তু আপনাকে ডলার ক্যারি করতে হবে দেশের বাইরে যাওয়ার সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্ডোর্স করতে হবে। আর পাসপোর্টে যদি আপনি অলরেডি ক্রেডিট কার্ডের জন্য যদি টোটাল $12,000 যে লিমিট, সেই লিমিটটা যদি আপনি ফিল আপ করে ফেলেন আপনি কিন্তু আর অ্যান্ডোর্স করতে পারবেন না ফিজিক্যালি ক্যারি করার জন্য। সো এটা মাথায় রেখে আপনি অ্যান্ডোর্স করবেন। সাপোজ আপনি $5,000 অ্যান্ডোর্স করলেন, বাকি $7,000 আপনি রেখে দিলেন। আপনার ফিজিক্যালি যদি আপনার মুভ করতে হয় সেই সময় আপনাকে যেন আপনি যেন নিয়ে যেতে পারেন আপনার $7,000। সো এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কতটুকু ক্রেডিট কার্ডের জন্য নেবেন, কতটুকু ফিজিক্যালি ক্যারি করার জন্য রাখবেন সেটা আপনার ইচ্ছা। তো মেইন কথাই হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে, আপনার ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্স করতে হবে। এন্ডোর্সমেন্টটা হইতে জাস্ট কয়েক ঘন্টা সময় লাগে। আপনি জাস্ট যখন ব্যাংকে এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, ওরা একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে আপনি দিয়ে আসবেন, আপনার কাছে SMS চলে আসবে এন্ডোর্সমেন্ট হয়ে গেলে। সো সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ হচ্ছে আপনি যেই ব্যাংকের ক্রেডিট কার্ডটা ইউজ করেন না কেন, সেই ব্যাংকের কাস্টমার সার্ভিসে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আপনাকে বলতে হবে যে ভাইয়া আমি অনলাইনে একটা পারচেস করবো USD পোর্শনে, সো আমার অনলাইন গেটওয়েটা ওপেন করে দেন।
আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে যেই ব্যাংকগুলো ক্রেডিট কার্ড প্রোভাইড করে, ম্যাক্সিমাম ব্যাংকগুলোই মোটামুটি সব ব্যাংকই অনলাইন গেটওয়েটা অফ রাখে। এটা হচ্ছে আমাদের সেফটি পারপাস, বিকজ অফ হ্যাকাররা কিন্তু বসে থাকে উৎ পেতে যে কোন ক্রেডিট কার্ড থেকে টাকা হ্যাক করা যায়। সো আপনার যদি অনলাইন গেটওয়েটা অফ থাকে, ইউএসডি পোর্শন থেকে কেউ আর টাকা কাটতে পারবে না। সো এটা আমাদের সেফটি পারপাসই হচ্ছে, এটা বাই ডিফল্ট অফ থাকে। সো আপনি যখন হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করতে যাবেন ইন্টারন্যাশনাল কারেন্সিতে, আই মিন ডলারে, সো আপনাকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে, বলতে হবে যে ভাই আমি অনলাইনে পারচেস করবো, সো আমার ইন্টারন্যাশনাল গেটওয়েটা, আই মিন অনলাইন গেটওয়েটা হচ্ছে ওপেন করে দিন। তখন ওনারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভাইয়া স্যার কতক্ষণের জন্য ওপেন করবো, কয় মিনিটের জন্য ওপেন করবো, সেটা আপনার উপরে, আপনি ডিপেন্ড, আপনি জানেন আপনার কতক্ষণ লাগতে পারে, কয় ঘন্টা আপনি এটা ওপেন রাখবেন। হ্যাঁ, জাস্ট যেই সময়টা ট্রানজ্যাকশন করবেন তার হিসাব করে দুই তিন ঘন্টার জন্য আপনি ওপেন রাখুন, ওই সময়টা আপনি ট্রানজ্যাকশন করুন, তারপরে হচ্ছে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আপনি চাইলেও আপনি নিজেও ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো এই হচ্ছে তিনটা স্টেপ আপনার কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপ ক্রেডিট কার্ড থাকতে হবে, সেকেন্ড স্টেপ ডলার অ্যান্ডোস করতে হবে, থার্ড স্টেপ অনলাইন গেটওয়ে ওপেন করতে হবে। তখনই হচ্ছে আপনি বিভিন্ন ই কমার্স সাইট লাইক অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে এগুলোতে হচ্ছে পেমেন্ট করতে পারবেন আপনার ক্রেডিট কার্ড দিয়ে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা আরেকটা জিনিস জেনে গেলাম যে কিভাবে ডলার অ্যান্ডোস করতে হয়। আমার ভিডিওটার উদ্দেশ্য কিন্তু ছিল হচ্ছে কিভাবে হচ্ছে অনলাইনে পারচেস করতে হয় প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ই কমার্স সাইট থেকে, বাট এই ফ্যাক্টে কিন্তু আমরা এটাও জেনে গেলাম যে কিভাবে হচ্ছে ডলার অ্যান্ডোস করতে হয় আমার ক্রেডিট কার্ড তথা পাসপোর্টে। সো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো মনে হয়, উপকারী মনে হয়, একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাকে ইন্সপায়ার করে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।